বন্ধু যাবার চাও ঘরের গামছা হাতুয়া যাও রে, বন্ধু কাজল ভোমরা রে। আচ্ছা এই এলাকার জমির দাম কেমন এখন? মনে করেন যে 7 করে চলতেছে। 7 লাখ টাকা 7 লাখ টাকা 10 লাখ আল্লাহ দিশে আজকে কিছু জমা জমি করেছি, বাড়ি ঘর করেছি। আচ্ছা জমি কয় বিঘা কিনছেন? প্রায় 5 বিঘা মতন। 5 বিঘা জমি কিনছেন এই গরু থেকে তো? জি জি জি। দেশের মানুষ, মাটির মানুষ, ওনাদের এই যে শরীরটা এই যে আগুনে পুড়ে অর্থাৎ রোদে পুড়ে কালো হয়ে কি যে এক অবস্থা, তারপরেও আমাদের দেশের কিন্তু যারা অর্থনৈতিক উন্নয়নে জিডিপিতে যে বিশেষ একটা অংশ কিন্তু এই কৃষি থেকেই আসে। আর আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন আমরা 21শ শতাব্দীতে বাস করছি, আর এই জায়গাটায় গরু কিন্তু আর সেই গোয়ালের সনাতন পদ্ধতিতে নেই, আছে আধুনিক পদ্ধতিতে। গরু এখন শিল্প পণ্যে রূপান্তরিত হয়েছে, কিন্তু তারপরেও এখনো কোনো কোনো জায়গায় সনাতন পদ্ধতিতেও গরু পালন করা হয় মাঠে ছেড়ে দিয়ে। আমরা সেটাই দেখব, এই কারণে যে এই গরু পালনের মধ্যে দিয়ে তারা কতটুকু লাভবান হচ্ছেন বা তারা কতটুকু লাভ হচ্ছে সেই তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি ভালো ইনশাআল্লাহ। আপনার পুরো নাম কি? আমার নাম আব্দুর রশিদ। আচ্ছা এই গ্রামটার নাম কি? চকচান্দিরা। আচ্ছা আর এটা ধামইরহাট উপজেলা? ধামইরহাট থানা, ধামইরহাট উপজেলা, নওগাঁ জেলা। নওগাঁ জেলা, নওগাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমরা শুনলাম আপনি বেশ কিছু গরু আছে এবং পালন করেন সনাতন পদ্ধতিতে, অর্থাৎ আগে যে আমরা বাপ দাদারা যে ভাবে গরু পালন করতেন ছেড়ে দিয়ে মাঠে, জি ওইরকম সেটা না, জি কোনো মতে আর কি, জি এইভাবে পালন করেন। সেই কারণে আপনার কিছু তথ্য আমি আমাদের যুব সম্প্রদায়ের মাঝে পৌঁছায় দিতে চাই, সেই কারণে আপনার কাছে আসা। তো আপনি এইভাবে গরুটা কতদিন থেকে পালন করতেন? আমি প্রায় 10 বছর থেকে পালন করতেছি। আচ্ছা আরো বেশি হবে হয়তো, অনুমানিক বললাম যে 10 বছর। হ্যাঁ, 2টা গরু নিয়ে বর্তমানে শুরু করেছিলাম। কতদিন আগে? এটা 10 বছর আগে। আচ্ছা 2টা গরু কি কি ছিল? 2টা গরু আমার গাবি ছিল। ওটা কি আপনার কিনা না পারিবারিক ব্যাপার? ওটা কিনা আমার ছিল। সেখান থেকেই মনে করেন যে আমার শুরু এই ব্যবসা। আচ্ছা আর সামান্য কিছু ধানাবাদ করি আমাদের থেকে। এখানে আপনার মোট কটা গরু আছে? এখানে মোট আমার 18টা গরু আছে, যার মূল্য প্রায় মনে করেন যে 7-18 হাতে মনে করেন 9 লাখ টাকার মতন। 9 লাখ টাকার মতন। তো দেশি গরু তো এইভাবে যে গরু পালন করেন তাতে কি আপনার সমস্যা লস হয় না? না লস হয় না। আচ্ছা আমরা আপনার কাছ থেকে কোনো কথা শুনবো, তার আগে গরুগুলো একটু দেখবো। আচ্ছা আপনার এই খামারে গাভী কয়টা আছে আর বকনা বা ষাঁড় বা বাছুর কয়টা আছে আপনার খামারে? গাভী আছে মনে করেন যে 8টা, আর বকনা আছে আপনার হলো 1, 2, 3 মতো। আচ্ছা আর বাছুর? আর বাছুর আছে 4টা। আচ্ছা তো আমরা যে সবার ওই পাশটায় যে কালো গরুটা দেখছি, এই গরুটা কি আপনার গোয়ালের না কিনা? এটা আমার বীজ থেকে বের করেছি, আমি দেশি গরু থেকে বের করেছি এটা। আচ্ছা আচ্ছা। ওর বয়স কত? ওর বয়স প্রায় 2-2.5 বছর হবে। ও কি কখনো বাচ্চা দিছে? হ্যাঁ বাচ্চা দিছে একটা। হ্যাঁ একটা বাচ্চা দিছে কেবল। হ্যাঁ। দুধ কতগুলো দেয়? দুধ ওই 2 কেজির মতো। তো দুধ তো বেশি হয় না? দুধ বেশি হয় না, হয় আমরা মাঠে খাওয়াই তো। হ্যাঁ হ্যাঁ মাঠে খাওয়ান। আরো কিছু ব্যাপার আছে এখানে। এই সারা গরুটার বয়স কত আপনার? 5 বছর ভাই এটা। তো কয়টা বাচ্চা দিছে? 5টা দিছে বাচ্চা। 5 বছরের 5 বছরের 5 বছর বেলি তো। আচ্ছা আচ্ছা। দুধ কতগুলো দেয়? দুধ এটা প্রায় 2 কেজির মতো হয় দেশি গরু। আচ্ছা তো এই বাছুর গুলো বিক্রি করছেন না রেখে দিয়েছেন? বাছুর একটার আছে, তবে ওই 7-8টা শুধু, ওই লালটা জার্সিটা আছে, তার পরকাগুলো 4টা বিক্রি করে দিয়েছি। কত দিয়ে বিক্রি করছেন এক একটা বাছুর? একটা বাছুর আমি বিক্রি করেছি তখন 50,000 টাকা করে। আচ্ছা এই গাভীর বাছুর 50,000 টাকা বিক্রি হয়। আপনি কি বীজ দিচ্ছেন না সার দেখাইছেন? বীজের একটা বার করেছিলাম, ওটাও 50,000 হয়েছিল, এবং এই আপনার বড় আর সার দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। সেটা 50,000 টাকার মতন বিক্রি করেছিল। আচ্ছা আচ্ছা। সেটা আপনার বয়স ওই 4 মাস থেকে 5 মাসের মতন বাছুরের বয়স। আচ্ছা আচ্ছা। আমরা বড় গরু পালি না, বড় সার করতে পারি না। আচ্ছা এটার বয়স কত? এটার বয়স 3 বছর মতন ভাই। এটা বাচ্চা দিছে কি? বাচ্চা একটা দিছে। হ্যাঁ। ওটা কি বকনা না ষাঁড়? ষাঁড় বাচ্চা দিছে। ওটা আর বাচ্চা ছিল। আচ্ছা আর দেখাতে আপনার এখানে কত নাই? আর দেখাতে নাই আপনার 500 টাকা লাগে। আচ্ছা এই বাচ্চাটাকে বিক্রি করছেন না? বিক্রি করছে। হ্যাঁ। কত বিক্রি করছে? 46,000 টাকায়। বাহ চমৎকার। তারপরে তো এই আড়াই বছর 46,000 টাকা পাইছেন, ভালো দাম পাইছেন। 46,000। আর পরে যে গাভীটা দেখছি যে ওই গাভীটার কি অবস্থা? এটা আবার 5 মাসের গাভী। আচ্ছা আচ্ছা। এটা আবার 5 মাসের গাভী। জি ভাই এটা 5 মাসের গাভী এটা। আচ্ছা এটা কি সার দেখাছেন না বীজ দেখাছেন? এটা বীজ দিছি এবার। আচ্ছা আর পরেরটা যেটা এটা বয়স প্রায় 5 বছরের মতো। আচ্ছা এটা কয়টা বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে আপনার এটার প্রায় 5টার মতো। আচ্ছা 5 বছর তো 5টা বাচ্চা দিবে না, তাহলে বয়স আরো বেশি হতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 6 বছর 6 বছর 6 বছর 6.5 বছর হয়ে গেছে। ও ও ১.৫ বছর পর গরম হয় এগুলো। হ্যাঁ ১.৫ বছর পর গরম। তাহলে আপনার তার হিসাবটা একটু সমস্যা আছে, তো ওইটা তো একটু সমস্যা আছে। যাই হোক, হ্যাঁ সমস্যা। কিন্তু বাচ্চা তো পাঁচটা দিয়েছে, পাঁচটা দিয়েছে। এগুলো এটার বাচ্চা কি রাখছেন না বিক্রি করছেন? আছে বাচ্চা, আছে। সবগুলো নাই তো, ওরা সব বিক্রি করে দিয়েছি, এখন একটা আছে মাত্র। আচ্ছা আচ্ছা, এটা দুধ কতগুলো দেয়? দুধ এটার প্রায় ১.৫ কেজির মতো হবে, বেশি হবে না। আচ্ছা, এগুলো দুধ দোয়ান? দুধ দুই না আমরা, তবে রাখে দিলাম মাঠের থেকে আনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে আজান দেওয়ার সময় ধরলাম, হয়তো ১০টার দিকে ধুয়ে নিলাম, ওই পর্যন্ত যা হয় তাই। আচ্ছা আচ্ছা, কতগুলো হয়? ওই ১.৫ কেজি। এখানে আপনার এলাকার দুধের দাম কেমন? দুধের দাম ৫০ টাকা লাই। দেশি গরুর দুধ তো খারাপ না, ৫০ টাকা, 50 থেকে ৬০ টাকা। পরেরটা এটার কি অবস্থা বলেন তো? এটার বয়স আপনার প্রায় ৪ বছরের মতন হবে। আচ্ছা, বাচ্চা একটা দিছে, মারা গেছে বাচ্চা। আচ্ছা, কিভাবে মারা গেল? খুরাই হয়েছিল। এখন কি অবস্থায় আছে? এখন বর্তমানে আবার বীজ দিলাম। আচ্ছা, বীজ দিয়ে তো এই অবস্থা এখন বর্তমানে ইনশাআল্লাহ ভালো। বীজ দিতে কত নেয় আপনার? বীজ দিতে আমরা হলো ৭০০ টাকা নিছে। কি জাতের বীজ দিছে? এই শাইওয়াল। শাইওয়াল দিছেন না? আপনি শাইওয়ালই দিবেন। আপনার এই গরুগুলো কি শাইওয়াল দেওয়া ভালো? ফিজিয়ান জান দিয়ে না, এটা রেজাল্ট কিন্তু ভালো হবে না। ভালো হবে না। আচ্ছা, তারপর একটা দেখতেছি, এটা মনে হচ্ছে বয়স কম, তাই তো? জি জি, এটা বয়স কম। এটা কেমন বয়স এটা? এটা বয়স ২ বছর হবে মনে হয়। এটা কি অবস্থায় আছে? এটা ওই গরম হয়েছিল না একদিনে, চিকিৎসা করে গরম করলাম, করে বীজ দিলাম ভাই। আচ্ছা, কি বীজ দিয়েছেন? এটা বীজ দিয়েছি আপনার শাইওয়াল। আচ্ছা, এটা বীজ দিতে কত নিছে? এটা বীজ দিয়ে ৭০০ টাকা নিছে। ও তাই, এত একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল, তবে কয় বলে আমরা ৬০০ টাকা করে দিছি, মানে নিবে ৭০০ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরেরটা যে একটু সার দেখতেছি, পরেরটা সার বাছুর। তো এই যে এটা সার দেখতেছি, জি, এর বয়স কত? এর বয়স প্রায় ১.৫ বছরের মতন হবে। আচ্ছা, এটাকে কি নাই আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আগামী দিনের পরিকল্পনা আমি এটা থেকে পালবার নিয়ত করেছি, বড় করার নিয়ত করেছি। আচ্ছা, বড় করে বিক্রি করবেন, তাই তো? জি, ওই সাদা গায়ের বাছুরটা যেটা কথা বললেন, সাদা গায়ের বীজ এটা বাছুর। আচ্ছা আচ্ছা, এটা বড় করলে কতদিন রাখবেন? ১.৫ বছর হয়ে গেছে। ১.5 বছর হয়েছে, সামনে কুরবানি পর্যন্ত দেখি ইনশাআল্লাহ। তখন কত দাম হতে পারে? তখন হয়তো আপনার প্রায় ২ লাখ টাকার মতন হবে। আচ্ছা, এটা বয়স একসাথে হয়েছে ভাই, এলা সব। আচ্ছা আচ্ছা, ২-৪ দিন পর পর। এটা বকনা তো? জি, আড়া বাছুর। এটা এটা আড়া বাছুর? জি, আড়া বাছুর। এটা নিয়ে আপনার পরিকল্পনা কি? যে এটা ওই একই পরিকল্পনা, এটা এটা হয়তো সামনে কুরবানি। ল্যাম্পি হচ্ছে না? ল্যাম্পির জন্য যে গরুটা ল্যাম্পি হয় সেটা কুরবানির দাম পাবেন না? দাম পাবো না। না, তবে ই করব, পালে গোশত করব, তবে গোশত করে আপনি কষাইকে বিক্রি করবেন, কষাই করে বিক্রি করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে। আর এই গরুগুলো যদি অসুখ বিসুখ হয় তাহলে ট্রিটমেন্ট করে কি? ট্রিটমেন্ট করে আপনার হলো ওই পিন্টু ভাই করে, আপনার এখানকারই, আমার এই বাড়ি ওনার। মিন্টু না? মিন্টু 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 হ্যাঁ, মিন্টু মিন্টু কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুবক। জি, তাই না? সেদিন কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে না। আচ্ছা, আর এই যে বাছুরটা দেখতেছি, যে এই যে ছোট বাছুরটা, এটা এটার মা কে? এটার মা আপনার হলো ওই যে ওই সাইডে যেটা আছে, ওই গরুটা, ওই সাদা, এই গরুটার ওই পাশে এটা। আচ্ছা, এর মা কতটুকু দুধ দেয়? এর মা দুধ হয় না, আর মায়ের এই খায় পয়ের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি বীজ দেওয়া নাকি আপনার? এটা আড়ার বাছুর। আচ্ছা, এটা নিয়ে কি এখন ছেড়ে দিবেন না? না, দুধ ছাড়ার পর ছেড়ে দেব। আর কত দাম হতে পারে তখন? তখন ৫০,০০০ হলে আমি বিক্রি করে দিই, আর বেশি রাখি না। এটার বয়স কত? কয়টা বাচ্চা দিচ্ছে? 2টা বাচ্চা দিচ্ছে। আচ্ছা, 2টা বাচ্চা মধ্যে একটা আছে এখন লেম্পি হয়েছে। আচ্ছা, আর একটা আছে এখন। ও, 2টা বাচ্চাই আছে? 2টা বাচ্চাই আছে, জি। আর দুধ কতগুলো দেয় ওটার? দুধ ওই আপনার এই ওই খায় পরে মানুষ হয়েছে, তাছাড়া দুধ দেয় না এটা। আচ্ছা, আর এটা হচ্ছে ওর বাচ্চা, তাই না? জি, এটা এর বাচ্চা। হ্যাঁ, এটাই আমরা এই বাচ্চাটা একটু দেখতেছি, যে এই বাচ্চাটা আসলে আপনাকে বীজ দেওয়া না সার দেখানো? সার দেখানো। এটাও এর বয়স কত হয়েছে? রমজান মাসে হয়েছে ভাই, মানে 4 মাসের মতন বয়স। 4 মাস ভালো হয়েছে। কিন্তু সার আমরা এখানে কোথায় দেই? সার আমরা মাঠেতেই পাইছিলাম। ও, আপনাদের মাঠের কথা আমরা পরে যাব, মাঠে যাই। আচ্ছা, আর মাঠে যে আড়া থাকে বুঝতে পারলেন, ওই লাতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর ওটা কি অবস্থা বলেন তো? এটা প্রায় 15-16 বছর বয়স হবে না, তাই? বাচ্চা প্রায় 8-10টা দিছে। বাপরে, এই বাচ্চাগুলো সব তো বিক্রি করেন? সব বিক্রি করে দিছে। দুধ কতগুলো দেয়? এনার আবার এই সমস্তগুলাই বেটা বাছুর হয়েছে। আচ্ছা, বেটি বাছুর আশা করে লিবো লিবো বলতে বলতে এখনো বেটি বাছুর পাইনি, ওই লাস্ট ওই বাছুরটা হয়েছে, আবার বেটা হয়েছে। ইনশাআল্লাহ এটা থুবো না, ওই বাছুর দুধ ছাড়লে সেল করে দেব। হ্যাঁ, এত বেশি বয়স হয়ে গেছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় দোয়া দেখলাম এই গাভিটাকে। না, এটা দিছে। ও, ওটা দিছেন না? আচ্ছা, পরেরটা কি অবস্থা হয় যেটা? পরেরটা বকনা বাছুর। আচ্ছা, ওটার বয়স কত? ওটার বয়স প্রায় 2 বছরের মত হবে। এটা কি করবেন আপনি? এটা পালবো। এটা এখন যদি বাজার বিক্রি করেন তাহলে কত দাম হবে? এটা বাজার বিক্রি করলে ৪০,০০০ টাকা বলতেছি এখন। ৪০,০০০ টাকা? জি, ৪০,০০০। হ্যাঁ, এটা কি সারের না বীজ? এটা বীজের বাছুর। আচ্ছা, এই বাছুরটা এলা সব রমজান মাসে দিয়েছে ভাই। রমজান মাসে? রমজান মাসে। আর মা? আর মা ওই যে সাদাটা। আচ্ছা, দুধ দেয় কতগুলো মা? দুধ 2 কেজির মত করলাম, 2 কেজি। আচ্ছা আচ্ছা, তো এটাও কি সারের না বাছুর? এটা ইনজেকশনের বাছুর, এই আপনার বীজের বাছুর। বীজের বাছুর। আচ্ছা, পরেরটা বীজের বাছুর। আচ্ছা, ওটা কি জাত? ওটা ওই আপনার ফিজিয়াম মনে হয় নাকি? ফিজিয়াম তো নয়, এটা আসলে বীজের বাছুর। আচ্ছা, ভালো হওয়ার কথা ছিল, যা যতটা বীজ দিছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আপনার মায়ের উপর ডিপেন্ড করে তো, যার কারণে যা হয়েছে। আর পরে সবার শেষেরটা? ওটা ফিজিয়াম। আচ্ছা, ওইটার মা কে ছিল? ওটার মা আমি বিক্রি করে দিছি, ওটা ৫০,০০০ টাকা দেয়। আর এটা এখন বিক্রি করে দাম কত হবে? এটা ৬০,০০০ ৭০,০০০ টাকা। এটা কি? এটা বকনা। বকনা না? জি। তো এটা নিয়ে কি পরিকল্পনা আছে? এটা ইনশাআল্লাহ পালবো এটা আমি। আচ্ছা, এটা পালার থেকে আর উন্নতি কি মানে ২০ বছর বার করার চিন্তা ভাবনা করতেছি। গোবরগুলো আমরা দেখে বুঝতে পারবো, যারা গরু পালন করেন বা যারা এর সঙ্গে সম্পৃক্ত তারা দেখে বুঝতে পারবেন যে একেবারে কাঁচা ঘাস খাওয়ার, কাঁচা ঘাস খাওয়ার যে একটা রংটা ঠিক ওই রকমই। আসলে আপনার গরুগুলো তো আপনার বাড়িতে কিছু খাওয়ান না? না, বাড়িতে কিছু খাওয়ায় না, কিছু খাওয়ান না। এই শুনেন, সামান্য হয়তো ৫-৬টা মানুষের বাড়ির ভাত, মার একটু ছোট পানি, এই খাওয়ায় আর এই একটু খ্যার। আর ১২ মাসের মধ্যে মনে করেন যে আমরা 10 মাসে মাঠের মধ্যে থাকি। আচ্ছা, 10 মাসে মাঠের মধ্যে থাকে? 10 মাসে মাঠের মধ্যে থাকি। 2 মাস হয়তো বান বন্যা এলে আমরা বাড়িতে রেখে দিই। যখন প্রাকৃতিক দুর্যোগের বৃষ্টি বন্যা আসে তখন আলাদা। একটা গাভী মানে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো তারপরে 2 মাসের মধ্যে তো আপনার হিট হয় নাকি? 2 মাস 2.5 মাস 2.5 মাসের মধ্যে হিট হয়। জি, তাহলে বাছুরটা তো আবার আপনার 10 মাসে মানে 1 বছরের মধ্যেই হয়ে গেল। আবার 1 বছরের মধ্যে হয়ে গেল। জি, তাই না? বিষয় এরকম না? জি জি। আচ্ছা, তাহলে এরকম সবকটা বাছুরই তো আপনার বাজারে বিক্রি করেন একটা সময়? জি জি, যেটা বেটি বাছুর হয় সেটা রেখে দেই। আর বেটা বাছুর যখন দেখলাম ৬-৭ মাস হলো ৫০,০০০ ৬০,০০০ টাকা যখন হবে তখন আমরা বেচে দিই। আচ্ছা, তো এইভাবে বছর আপনার কেমন আসে এখান থেকে? মনে করেন যে আপনার মোটামুটি ৫ লাখ টাকার মতন আয় আসে। আসে? জি। কিভাবে একটু বুঝে দিবেন? আমি ওই 5টা আড়া গরু যদি আমার সেটি থেকে হয়, ওর মধ্যে বিক্রি করলাম। কত করে? 5টা? 5টায় বিক্রি করে ৫.৫ লাখ টাকা। আচ্ছা, আর ২.৫ লাখ টাকা বেটি বাছুর হলো যদি হয় 5টা, তাহলে ওখান থেকে ওই বেটি বাছুর গুলো রাখলাম, মানে তো ওলার দাম হয়তো মোটামুটি ধরলাম ৫.৫ লাখ টাকা। এই যে আপনারা এই যে গরু পালন করেন এইভাবে? জি। কোনো ক্ষেতের সমস্যা হয় না বা এলাকার লোকজন খাওয়া না? আমরা আলে আলে খালে থাকে থাকে গরু খাওয়াই। গরু তেমন আপনার হলো দৌড়া অত্যাচার করে না, তাই না? জি। আচ্ছা, এই যে এইভাবে উন্মুক্ত পদ্ধতিতে এই এলাকার সবাই কি করে? গরু আছে? জি, ১১টা বাড়িতে নেমে না ৫-৬টা গরু আছে কমপক্ষে। কমপক্ষে? হ্যাঁ। কিন্তু আপনার মতে যে 18-20টা কয়টা বাড়িতে আছে? আমাদের মতন 18-20টা আছে, মনে করেন যে প্রায় 7-8 জনের মতন হবে। 7-8 জনের মতন আছে। তো আমরা আসলে এই ক্ষেত্রে লাভ তো হয় আমরা বুঝতে পারছি, কিন্তু এই 10 বছরে আজকে আপনি কত টাকা বের করছেন? বহুত টাকা বের করছি। কেমন বের করছেন? মনে হয় যে কত কত সাজি হবে আর কোনো হিসাবই হবে না, তাই না? জি জি জি। আল্লাহ দিয়ে থেকে কিছু জমা জমি করেছি, বাড়ি ঘর করেছি। আচ্ছা, জমি কয় বিঘা কিনছেন? প্রায় 5 বিঘা মতন। 5 বিঘা জমি কিনছেন এই গরু থেকে তো? জি জি জি। আচ্ছা, এই এলাকার জমির দাম কেমন এখন? মনে করেন যে 7 করে চলতেছে। 7 লাখ টাকা? 7 লাখ টাকা, 10 লাখ টাকা। আচ্ছা, আপনি তাহলে মোট কয়টা কিনলেন? কত বিঘা করলেন? 5 বিঘা। 5 বিঘা কিনছে, তার মানে তো আপনি অনেক জমি। জি জি। আচ্ছা, আর ছেলে মেয়ে আপনার পড়াশোনা খরচ বা অন্যান্য এগুলো সব হয়ে যায়? এলা থেকে হয়ে যায়। জি, কোনো সমস্যা হয় না। তো আসলে এই যে পদ্ধতিটা, এই যে আপনারা বছরে প্রায় 8 মাস না 7 মাস? জি। তার মানে গরু প্রতি তার তো খরচ নাই? তো আপনার খরচ নাই, ওই বাড়ির এত খ্যাট খ্যাট গুলো খাওয়ান লাগে। আপনার দেখলাম তো ছোট্ট একটা পালা? ছোট্ট পালা। জি জি। আর একটু আছে এক জায়গায়। আচ্ছা আচ্ছা। বান বন্যা হলে লাগে, খ্যাট লাগে। যখন ওই একটু প্রাকৃতিক দুর্যোগ বা রোদ বৃষ্টি ৩-৪ দিন যখন দেখা যাচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টি হচ্ছে হয়তো আপনার হলো ইয়া ধরলো, আপনার হলো নিম্নচাপ ধরলো, বাড়িতে যাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তখন খ্যাট দিলাম, তখন খোটা দেন। আপনার গামছাটা কিন্তু খুব সুন্দর, ছাতাটা দেখি আপনার একটু ছাতাটা বাঁশের লাগাইছেন দেখতেছি। আপনার ভাই গেছে তো এই জন্য আর বাঁশের তো আসেন ছাতারে আসেন। রোদ তো আসলে আসলে এই রোদ থেকে কিন্তু আমরা সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয়, এই কৃষকরাই হচ্ছে কিন্তু আমাদের দেশের মানুষ, মাটির মানুষ। ওনাদের এই যে শরীরটা এই যে আগুনে পুড়ে অর্থাৎ রোদে পুড়ে কালো হয়ে কি যে এক অবস্থা, তারপরেও আমাদের দেশের কিন্তু যারা অর্থনৈতিক উন্নয়নে জিডিপিতে যে বিশেষ একটা অংশ কিন্তু এই কৃষি থেকেই আসে, আর এই কৃষকরাই কিন্তু আজকে এই অবস্থায় আছে। আর আপনার এই এলাকায় তো বিশেষ করে ধান চাষের পাশাপাশি এই যে গরু পালন, ছাগল দেখতেছি মাঠে, ভেড়া দেখতেছি। আপনার 10টা ভেড়া? তো ওটা থেকে কেমন আসে? আবার ওটা থেকে মোটামুটি ভালোই আসে। ভালো আসে না? আচ্ছা, তার মানে এই যে এখন যে মানুষগুলো গরু নাই তারা কি আপনার মতো উন্নয়ন করতে পারছে? না, আমার মতো উন্নয়ন করতে পারেনি, তাই না? জি। আচ্ছা, তার মানে কি তাদের সংসারের অভাব আছে? তাহলে গরু গ্রামের মানুষের গরুটা কি একটা বিরাট সম্পদ। যেমন বিরাট সম্পদ মানে আমার বিপদ হয়ে গেল, আমার হাতে ৫০,০০০ টাকা দরকার, খরচ করে এটা বেশি দিলাম, আমার বিপদ পার হয়ে গেল, আপনার কাছে হাত পাতা হলো না আমার। এই জন্যই আমার খুব সুবিধা হয়। এই জন্য তার মানে আমরা গরিবের সম্বলটাই তো কি? গরিবের সম্বলটাই আমাদের এই ভেড়া, এই গরু ভেড়া ছাগল এগুলো। ছোট্ট একটা সমস্যা হলে ৫,০০০ টাকার একটা সমস্যা হলে একটা ভেড়া বেশি দিলাম, ৫,০০০ টাকা পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এই কাজ আমার পার হয়ে গেল। জি, এরকম আরো? জি, আরো হয়তো বড় বড় সমস্যা হলে সেদিনকে আমি গরু পেয়েছি মনে করেন যে 2টা 1,৫,০০০ টাকা দেয় বাছুর। জি জি। আচ্ছা, সে টাকা বর্তমানে সংসার খরচ করতেছি, আবার আবাদ করবো। আচ্ছা, আবার এটা হয়তো সামনে একটা গরু কেনার চিন্তা ভাবনা করতেছি, কিনবো একটা, কমে গেল। তার মানে যখন আপনার টাকা শর্ট পড়ে সংসার, এই টাকাটা নিয়ে ধান চাষ করবেন, বা গরুর যদি কোনো কিছু দরকার হয় ওষুধ আবার বীজ দিতে আসে, সেগুলোর পিছনে তো খরচ আছে, খরচ আছে। তার মানে এই আপনার আসলে বিপদ তো সেভাবে বড় রকমের না আসলে ছোটখাটো বিপদে আপনার তো কোনো সমস্যা নাই, জাস্ট একটা ফোন করা। জি জি জি, তাহলে আপনার চলে আসে। আমাদের প্রতিদিন মনে করেন যে আমাদের এখানে ব্যাপারে ঢুকতেছে, আচ্ছা, গরুর ব্যাপারে ঢুকতেছে, মোটরসাইকেলে ঢুকতেছে প্রতিদিন এর জন্য। আচ্ছা, শুক্রবার বাদ, তাছাড়া প্রতিদিন ঢুকবে। আচ্ছা, আজকে মনে করেন শনিবারে হাট আমাদের জয়পুর হাট, রবিবারে ধামইরহাট, মঙ্গলবারে 5 বিবি, এরা এই হাটগুলো করে। গরু অন্য হাটের দিন কিনে থেকে গেলে আমাদের বায়না দিয়ে গেল, হাটের দিন এসে তুলে নিল, টাকা টুকা দিয়ে। মানে একদিন আগে আপনাদের কাছে কিছু বায়না দিয়ে গেল, তারপরে যেদিন নিয়ে যাবে সে পুরো টাকাটা দিয়ে নিয়ে চলে যাবে। হয়তো ওর দিলাম না, হাটে দিয়ে গেলাম, হাটে দিয়ে 10 জনা দাম করে হয়তো 1 জনা দিয়ে দিলাম। গরু ওই যারা পালে না, গরু গরিব মানুষ কিনতে পারে না, তাদেরকে আমি দুটো আবার দিছি, আজই দিছি। তারা উন্নয়ন করুক, তারা উন্নয়ন করুক। আচ্ছা আচ্ছা, তো এই যে গরু পালন করতে এইভাবে উন্মুক্ত পথে ছেড়ে দিয়ে গরু পালন করেন, তো এতে আপনার কি কি সমস্যার সম্মুখীন হন? আমার সমস্যার সম্মুখীন শুধু খালি ঝড় বৃষ্টি, তাছাড়া কোনো সমস্যার সম্মুখীন হওয়া যায় না। শুধু সমস্ত মাঠে আমরা থাকি। আচ্ছা, তবে একটু কষ্ট হয় রোদে থাকার জন্য। আমাদের এখানে বন আছে, বনের ভিতরে ভিতরে ঘাস থাকে। আচ্ছা আচ্ছা, এই গাছ আছে প্রচুর না? এই পাশটা দেখতেছে যে ফরেস্ট, ফরেস্ট আছে, যে ধামইরহাট বরেন্দ্র এলাকার যে ফরেস্ট, সেই ফরেস্টের ভিতরে ছোট গাছ যখন হয় তখন ওরা যেতে দেয় না, যখন বড় গাছ হয় তখন আমরা, ওরা বলে যে তোরা সমস্যা হবে না। আচ্ছা, ওদের ক্ষতি আমরা করি না, ওরা আমাদের ক্ষতি করে আমরা গরু। আচ্ছা জি। তারপরে বিল এলাকা, জ্যৈষ্ঠ মাসে যখন ধান কাটা হয়ে যায় বিলে, তখন ছেড়ে দেয়, ধানের পেঁপ খাচ্ছে, ধান ঘাস খাচ্ছে। যা হট ঘরে যাও, হট হট। পানি খাওয়া যায় সেটা। হাট 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 হাট। যাও তো ভাই, শুনলাম আপনারা গিয়া বাঁশি বাজাতে পারেন? জি, ছোটবেলা বাজাইছি, এখন একটু বয়স হয়েছে। আপনি তো আজকে বাঁশি বাজাতে রাজি হলেন না? না, রাজি হলাম। আমার তো কখনো সময় সেদিন কিন্তু বাঁশি শুনলাম। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি যখন বাঁশি বাজাতে পারেন তার মানে কি আপনি কিন্তু ওই যে গানও জানেন দুই একটা বললে কি? জি জানি। তো ওই গানটা বলেন তো একটু, যদি বন্ধু যাওয়ার চাও ঘরের গামছা থুইয়া যাও, এইটা বলেন। যদি বন্ধু যাওয়ার চাও ঘরের গামছা থুইয়া যাও রে, বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু আবার কোয়া যাও, কোয়া যাও রে। বাহ, সুন্দর হয়েছে। না না, আপনার শোনেন, মাঠে যখন এইভাবে থাকে, এটাই তো আমাদের গ্রাম বাংলার প্রকৃত দৃশ্য, যে আমরা যে মাঠে গান গাই, মানুষ গরু চড়াই, একটা আনন্দ পাই। আচ্ছা, তো ভাই আপনার সঙ্গে অনেকক্ষণ থেকে অনেক কথা বললাম, আপনাকেও একটু কষ্ট দিলাম। যদি কোনো মানুষ এইটা দেখে তাদের দেশাত্মবোধ বা গ্রাম বাংলার প্রকৃত শ্রেণীর কথা যদি মনে পড়ে, তাহলে আপনার আমার এই পরিশ্রমটা সার্থক। হ্যাঁ, তো ভালো থাকেন ইনশাআল্লাহ। শুভেচ্ছা দিচ্ছি যুবকতার পক্ষ থেকে, কৃতজ্ঞতা দিচ্ছি আল্লাহ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। হাট হাট হেই হে বন্ধু যাবার চাও ঘরের গামছা থুয়া যাও রে, বন্ধু কাজল ভোমরা রে,